হাদিস শরীফ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কেন বর্ণিত আবু বকরের কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের নিকট গেলেন পাতলা কাপড় পরিধান করে তাকে দেখে বন্ধু আমার রাসূল অন্যদিকে মুখ মোবারক ঘুরিয়ে নিয়েছে মুখ মোবারক ঘুরিয়ে নিয়ে এবার তাকে বলতেছে রে আসমা মহিলারা যখন মেয়েরা যখন উপযুক্ত হয় তাহলে সেই যেমনি ইচ্ছা এমনি বের হতে পারে না তাকে পর্দা করে চলতে হয় জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ পর্দা করা মানে কি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঢেকে রাখা তাই তো কি শরীরটাকে ঢেকে রাখা শুধু দেখাইতে পারবা রাসূল ইঙ্গিত করে বলেছেন হাতের তালুর দিকে আর মুখের দিকে আর আগের হাদিসে পায়ের পাতা পর কথা বলা আছে জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ আর এখনকার যুগে ম্যাক্সিমাম বৃদ্ধ বলেন মধ্যবয়সী বলেন ইয়াং মেয়েদেরকে বলেন দেখবেন এত পাতলা ওড়না পড়ে তার সমস্ত শরীরটা দেখা যায় কথা বলেন ঠিক কি না আর জোরে এই যে এখানে আরেকটা হাদিস আছে বন্ধু আল্লাহর হাবিব বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামী যাদেরকে আমি দেখিনি এক শ্রেণীর মানুষ হলো তাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে তাদের নাম হলো সন্ত্রাস একটু মানুষ কি একটু 19-20 হইলে মানুষকে মারবে এটা হলো একটা দল আর একটা দল হলো এই পৃথিবীর বুকে নারী যাদের পোশাক পরার পরেও তাদের অঙ্গটা দেখা যায় হাদিস শরীফের এই ভাষা অনুযায়ী বন্ধু এ হাদিস শরীফটা এসেছে বন্ধু মুসলিম শরীফের মধ্যে যেই মহিলা পোশাক পরার পরও তার শরীর দেখা যায় যেই মহিলা পোশাক পরার পরও তার অঙ্গ দেখা যায় রাসূল বলেছেন ওই মহিলার পোশাক পরিহিত মহিলা না ওই মহিলা হলো অলঙ্গিনী মহিলা সে নিজে পাতলা পোশাক পরে অন্য পুরুষের আকর্ষণের শিকার হয়েছে সে নিজেও আকর্ষিত হয়েছে এই জন্য আল্লাহর হাবিব বলেছেন তার জন্য জান্নাত নসিবে জুটবে না তাহলে এই জায়গায় কিন্তু পুরুষকে দায়িত্ব নিতে হবে মহিলারা জন্ম থেকেই বাঁকা কি এটা আমার কথা না কিতাবের কথা জন্মই হয়েছে তাদের বাঁকা হাড্ডি থেকে তাদের মাইন্ড তাদের চেঞ্জ বন্ধ বাঁকা বাঁকা সব সময় থাকে আপনার সাথে মিলবে না এই জন্য তাদেরকে ছলে বলে কলে কৌশলে আদর দিয়ে হোক ভালোবাসা দিয়ে হোক যেমনি হোক তাদেরকে মোটা কাপড় পরাইতে হবে পাতলা পোশাক যদি কোন স্ত্রী পরে স্বামী বাধা না দেয় এই স্বামীকে জাহান্নামে যেতে হবে বাঁচার উপায় নেই অন্যজনের কাঁধে অপবাদ চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই কারণ মহিলারা স্বাধীন নয় জন্মের পরে বাবার গড়ে বিয়ের পরে স্বামীর গড়ে কথা বলেন ঠিক কি না তাদের বাবার কমান্ড মানতে হয় ভাইয়েরটা মানতে হয় স্বামীরটা মানতে হয় তো এখনকার স্বামীর আবার একটু বেশি বেশি আবেগপ্রবণ হয়ে যায় বউ যদি সুন্দর হয় ঠিক কি না বলেন এই সুন্দরীর জন্য জাহান্নাম বাজে এবং যিনি সাপোর্ট দিয়েছেন তার জন্য জাহান্নাম বাজে বাঁচার কোনো উপায় নেই কথা কি বুঝতে পেরেছেন আরো জোরে বলেন এবার আরেকটা মজার হাদিস শরীফ শুনেন বন্ধু এখানে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال دعا رسولুল্লাহ صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المروة والمرأة تلبس لبسة الرجل رواه ابو داود আরো জোরে বলেন না আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার এখানে বলা হয়েছে কালাম লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলা ইয়ালবিসু লিবসাতাল মারআত জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত যেই পুরুষ মহিলার পোশাক পরে আসেনিও আছে আল্লাহর হাবিব 1450 বছর আগে থেকেই জানতো উম্মতের কি পরিস্থিতি 1500 বছর পরে এবং কিয়ামত পর্যন্ত কি হবে এবং কিয়ামতের পরে কি হবে সব আল্লাহর হাবিবের কাছেই জানা ছিল আল্লাহর হাবিব বলেছেন এই হাতের তালুটাকে আমি যেমনি দেখতে পেয়েছি এমনি করে গোটা কুল কায়নাতের সব কিছু আমি নবী স্পষ্টভাবে কোথায় কি আছে সব আমি নবী দেখে নিয়েছি সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আমরা
কিন্তু আমাদেরকে যেতে হবে জাহান্নামে ঠিক কিনা বলেন কি বলা হয়েছে যে পুরুষ মহিলার পোশাক পরবে এবার পড়ে বলা আছে বন্ধু আবার যেই মহিলা পুরুষের পোশাক পরবে তাকে আল্লাহর হাবিব বন্ধু লানত অভিশাপ দিয়েছে আর যারা বলেন না নাউজুবিল্লাহ মহিলাও পুরুষের পোশাক পড়তে পারবে না পুরুষও মহিলার পোশাক পড়তে পারবে না যেই মহিলা পুরুষের পোশাক পরবে তাকে দায়ুস বলা হয় কি বলা হয় আর জোরে সম্মানিত উপস্থিতি ওই মহিলার আরেকটা উপাধি আছে সেটা অত্যন্ত খারাপ এই মহিলার জন্য খাবার বাজেট আছে জাহান্নামে তিনাতুল খাবার আরেকটা জাহান্নামীর পোজ আবার ওইটা একটা পুরুষের জন্য বাজেট যে শরীয়তের আইনের বাহিরে চলতে পছন্দ করে তার মানে নারীও পুরুষের পোশাক করতে পারবে না পুরুষও নারীর পোশাক করতে পারবে না এখানে পোশাক নিয়ে আরেকটা হাদিস শরীফ অত্যন্ত চমৎকার সম্মানিত উপস্থিতি আল্লাহর হাবিব বলেছেন তোমরা সাদা পোশাক পরবে কি করবে সাদা পোশাক পরবে আমরা দেখেন এই যে একটা আমাদের আপনজন মানুষ যখন মারা যায় সাদা কাপড় পরানো হয় ঠিক কিনা বলেন এটা কিন্তু শরীয়তের আইন সাদা পোশাকটাই হলো উত্তম পোশাক জোরে সরে বলেন না সুবহানাল্লাহ আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ আর জোরে আমার কথায় আপনারা একমত না দ্বিমত বন্ধুরে আমার যে পুরুষ অহংকার করে টাকনর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে আল্লাহ কিয়ামতের দিন তার দিকে নজর দিবে না তাকে মায়া করবে না ক্ষমা করবে না আর জোরে শুধু একটু টাকনর নিচে যাওয়ার কারণে এইটুকু অপরাধ না করলে কি হয় কথা বলেন না কেন কথা বলেন আমার কথা কি ভাল লাগে না কত্তু ভাল লাগবো উচিত কথা তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট বলা হলো এক মহিলা পুরুষের জুতা পরে কি করে এটা কিন্তু হাদিস শরীফ এর লাগে দেখে দেখে পড়তেছি নাইলে কইবো হুজুরের সঙ্গে আমরারে মানে ভয় দেখানোর জন্য হয়তো মুখস্থ বলতে পারে ঠিক না এরকম চিন্তা ভাবনা আসতেও তো পারে কারণ মানুষের মন আকাশের রঙের চাইতে দ্রুত পাল্টে যায় ঠিক কিনা বলেন আরে জোরে বন্ধুরে আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো এক মহিলা পুরুষের জুতা পরে তার ব্যাপারে হুকুম কি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রশ্নের উত্তরে তিনি উত্তর দিয়ে দিলেন তার প্রশ্নের জবাবে তিনি উত্তর দিয়ে দিলেন মহিলারা পুরুষের বেশভূষা গ্রহণ করলে আল্লাহ